অসমীয়া যে বারোটা মাহ আছে তার ভিতর দশ নম্বর মাহটো হয়েছে মাঘর মাহ, যেটা বর্তমান চলি আছে আর প্রায় আধা দিন গল। আর এই মাঘর মাহটো আমার অসমীয়া সকলের কারণে হয়েছে অতি পবিত্র মাহ, কারণ এই মাঘর মাহত বহুত বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান, যেনে বিয়া সবাহরকে আদি করে বিভিন্ন যাগ যজ্ঞ। আর ডাঙর আটাইতো ডাঙর কথাটা হয়েছে যে আমার এই মাঘ মাহতে আমি হিন্দু সকলে বিভিন্ন তীর্থস্থানলৈ, মানে অসমীয়া সকলে বলে কব পারি যে বিভিন্ন তীর্থস্থানলৈ যাও। তো নমস্কার বন্ধুসকল, আর আজি যদিও মাঘ মাহটোর আধামান দিন গল, তথাপিও কিছু কথা যিখিনি কথা মানে মই বিভিন্ন গ্রন্থৰ পৰা পাইছিলোঁ আৰু সেই গ্রন্থৰ পৰা পোৱা কিছু কথা আপোনালোকৰ লগত শেয়ার কৰিম। আৰু আপোনালোকে যদি জানে চাবচোন আপোনালোকৰ লগত কথাবোৰ মিলে নে নিমিলে। তো অসমীয়াসকলে গঙ্গা নদীক অতি পবিত্র জ্ঞান করে আর মাঘর মাহত গঙ্গা স্নান করবলে পাতো অতি সৌভাগ্যবান বলে বিবেচিত হয়ে আছে। আর যদিও আমার অসমীয় সমাজত কি নাই, গঙ্গা দেবীর পূজার প্রচলন বিশেষ নাই, কিন্তু গঙ্গা দেবীর নামর প্রচলন আছে। আর এই নামবিধ দিনের ভাগত অর্থাৎ সূর্যর পোহর থাকা সময়তে গঙ্গার নাম গোয়া হয়, বিশেষ উজনি এটা অতি প্রচলন আছে। যদি কোনোবা উজনির বন্ধু বান্ধবী ভিডিওটি চাই আছে, জানাবসন কথাটো সচা নে মিছা, হয় নে নহয়, নে আপনার তাত আছে নে নাই। তো শিমুনি সকলের দিনের পর একটা কথা প্রচলিত হয়ে আছে যে তেখেতসকলে পুই গৈছিল বিভিন্ন গ্রন্থত, বা তেখেতসকলের আমিও গম পাও যে মানে গম পাও মানে গ্রন্থ ধর্মগ্রন্থবর গম পাও, তাত উল্লেখ আছে যে রাতেপা স্নান করা স্বাস্থ্যর পক্ষে অতি উপকার, আর উপকার হয়েছে মাঘ মাহত রাতেপা স্নান করা। গতি আজিও আমার অসমীয়া সমাজত বহুত লোকে সেই যে মেজির জুই জিয়া দিনটোরপর অন্তত মাঘর মাথো রাতেপা অর্থাৎ প্রাত স্নান করে। সাহিত্যর অন্য এক সম্পদ হয়েছে ডাকর বচন সমূহ, আর এই ডাকর বচনের কথা নতুন মই ইয়াত নকম, মানে এইটাই কম যে ডাকর বচনত মাঘ মাহে বিশেষ স্থান দখল করে আছে। তো কেনেকুৱা স্থান দখল করেছে যে ডাকর বচনত মানে মাঘ মাহর বহুত কথা উল্লেখ আছে, যে পুহর পাছত পুহ মাঘত, আর এই দুটা মাহত আমার ইয়াত কি হয় বিশেষকে শীত অর্থাৎ ঠান্ডাটা বহুত বেশি নামি আহে, আর ঠিক ঠান্ডার প্রভাবত কি হয় মানে জলবায়ু শুকান হয়ে যায় আর পৃথিবী কি হয় লাহে লাহে শুকাই যায়, নৈ বিল ফুল পুখুরী কুয়া আদির সকলরে পানি কি হয়ে যায় শুকাই যায়। আর তো গম পাইছে যে পাহাড়ত থাকা সকলের এটা মানে কুয়া, যখন কুয়ার পানি ব্যবহার করে আছে তখন কুয়ার পানি বহুত বহুত নোহা হয়, কিছু নোহা হয়ে গেছে আর কিছু একদম টলি পাইছে, ফলস্বরূপে মানুষকে আদি করে কি হয়েছে জীব মানে জীব জন্তু বা গছ গছনিকে আদি করে ধরে কি হয়েছে মনে মনে কি বিচারে মানে সকলে প্রার্থনা করেছে এজাক বরষুণ আহিলে। আর তো ধুলি চুলির কথাটা বেলেগ কথা, কিন্তু জিয়াই থাকারে মানে কিছু পানির বাবে বহুত টান হয়ে পড়ে মাঘ মাহত পড়ায়। আর তেতিয়াই কি হয় মানে ডাকর একটা বচন আছে যে কি যদি বরষে মাঘর শেষ, তারমানে মাঘর শেষত যদি বরষুণ হয় ধন্য রজা ধন্য দেশ, তাতে গম পাইছে রজাও ধন্য দেশও ধন্য হয়। আর পৌষত অর্থাৎ পুহত করে মেঘে গর্জন মাঘত হয় জল হবন, আর যদি পুহর মাহত মেঘে গর্জনি মারে আর মাঘত মানে কি হয় বরষুণ হয়, তে মাঘ মাহত কড়াই অর্থাৎ মাহ কড়াই খাব লাগে, আর মাহ কড়াইত মাহ তিল চাউল বুট বাদাম আদি বিভিন্ন ধরনের বস্তু দিয়ে তাক মানে কি করা উপাদান থাকে বস্তু থাকে, আর কি করে ই সোয়াদ হয়, অকল সোয়াদ হয় নয় যে ই আমার কি করে শরীরের বাবে বহুত উপযোগী, আর তাত কিছু দ্রব্য মানে এইবরে আমার শরীরত মানে বিভিন্ন ধরনের কাম করে অর্থাৎ বেমার আজার হওয়ার পর রক্ষা করে। তো চাব আর একটা কথা কৈছে যে মই লিখি রেখেছিল তো কি আঘন মাহত খাবা চড়াই, অর্থাৎ কি খাব কৈছে আঘনত চড়াই চড়াই মানে মাংস মাংস খাব কৈছে, পুহত পিঠা মাগত কড়াই পুহত পিঠা খাব কৈছে আর মাগত মা কড়াই খাব কৈছে, ফাগুনত মৌ ফাগুন মাহত মৌ খাব লাগে, আর চততও চত মাহত ঔ খাব লাগে বসন্তর কারণে বহুত ভাল বলে কয়, আর বহাগত বর বর ভজা ইয়াকে খালে পুরুষর গুছে কর্মজর, অর্থাৎ আমার যে মানে কি হয় এলেহুয়া স্বভাব থাকে আর সেই স্বভাবটা কি করে এইবার খালে বলে আমার এলেহুয়া স্বভাবটা নোহা হয় অর্থাৎ আমার গাত বল বান্ধে। আর আমি আমার খেতি প্রধান দেশ অসমীয়া অর্থাৎ অসম যেহেতু কৃষি প্রধান দেশ, গতি আমি কি করব পাৰিম বহাগর পিছত যেতিয়া জেঠত আমি আহার বা তারপর আমি পথারত যাব লাগিব পথারত খেতি করব লাগিব, তেতিয়া আমার কি হয় মনটোর উদ্যম হয় মন উদ্যমী হয়ে উঠে, আর তেতিয়া আমি কি করব পাৰো খেতি করবলৈ পথারত যাব পাৰো। অবশ্যই আজিকালি চাকরিমুখী আমি পুহর পন্তা মাগত খায় হাতির সমান বলে বল হয়, হাতির সমান না কি বাঘর সমান, তে বাঘর সমান বল পায় পুহর পন্তা মাগত খায় বাঘর সমান বল পায়, অর্থাৎ
পুহর অর্থাৎ বিহুর মানে কি উৰুকাৰ পিছদিনা দমাহিৰ দিনা কি কৰে মাগ পুহৰ মাহৰ হে পন্তাটো মাগ মাহত পন্তা ভাত বনায় আৰু মাগৰ 1 তাৰিখে খাব লাগে তেতিয়া আমাৰ কি হয় গাত হেনো কি হয় বহুত বহুত বল বান্ধে আৰু এইবোৰে আমাৰ কি কৰা আছিল এইবোৰ ডাকৰ বচনত সুন্দৰকৈ কোৱা কথা আৰু এইবোৰে এতিয়া আমি যদিও বহুতে এইবোৰ নামানে তথাপিও কিছু কিছু ক্ষেত্ৰত এটা নিয়ম মানে অন্ধবিশ্বাস নহয় আৰু লোকবিশ্বাস কত চলি আছে কিছু কিছু ঠাইত আপোনালোকৰ তাত এইবোৰ চলেনে জনাবচোন আমাৰ আৰু এটা বস্তু প্ৰচলিত হৈছে যে মাগৰ মাহত যেতিয়া আমি উৰুকাৰ দিনা ভোজ ভাত খাই শুই থাকোঁ আৰু পিছদিনা মেজি জ্বলোৱাৰ আগত বোৱাৰী পোৱা বুলি কয় যিটো ধৰক কাউৰে কা কা নকৰাতে কাউৰীয়ে ডাক নিদিয়াতে কি কৰে আমাৰ যি ঘৰত ফল মূলৰ গছ তাত থাকে তাতে যায় লাগ লাগ বুলি কৈ এনেকুৱা কৈ টাঙনেৰে কি কৰা হয় কোবোৱা হয় আৰু তাক কিয় হয় মাঘ বন্ধা বুলি কোৱা হয় আৰু কিছু কিছু কিছুমানে কি কৰে যেতিয়া ধৰক ধানৰ মৰণা মাৰে গৰুৰে আৰু গৰুৰ মৰণা মৰাৰ সময়ত যেতিয়া গৰুৰ ভৰিত লাগি লাগি দীঘলকৈ ৰছী আকাৰত ওলাই সেইবোৰত নিয়ে তামোলৰ গছ নাৰিকল গছত বান্ধি দিয়ে তো এইবোৰো একো একোটা কি আছে আমাৰ ডাকৰ বচনত এইবোৰ ধুনীয়াকৈ উল্লেখ কৰা আছে বিশেষকৈ মাঘ মাহৰ এই কথাখিনি অসম আমাৰ ৰূপহী শীৰ্ষক গীতটিতো ডক্টৰ ভূপেন হাজৰিকাই অৰ্থাৎ সুধাকণ্ঠ গাইছিল বহাগতে আমাৰ আই মহুৰা হৈ ঘূৰে মাঘত সোণৰ হাতেৰে লক্ষ্মী আদৰে তো লাহে লাহে ঠাণ্ডাটো কমিব ধৰিছে যদিও ঠাণ্ডা আছে বহু পৰিমাণে আছে আৰু গাঁও বিশেষকৈ ঠাণ্ডা আছে আৰু মই এতিয়া গাঁৱত আছোঁ ঘৰত আছোঁ আৰু বিশেষ দীঘলীয়া নকৰোঁ আজিৰ এই ভিডিঅ'টো আৰু কিছু কথা আপোনালোকক জনালোঁ যিখিনি মোৰ স্মৃতিত ৰোল কিতাপকেইখন পঢ়াৰ পিছত ইয়াৰ মাজতে কিছু ভুল যদি হৈছে আপোনালোকে দেখুৱাই দিব শুধৰাই দিব আৰু যদি এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' বিচাৰি কমেণ্ট কৰি জনাব তো যিসকলে নতুনকৈ প্ৰথম ভিডিঅ' চাইছে মোৰ প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু আপোনালোকৰ গঠনমূলক দিহা পৰামৰ্শ হয় আপোনাৰে আপোন চেনেল আৰু ভইচ এণ্ড ফ্লক্সৰ কাম্য তো আজিলৈ বাই বাই অতি সোনকালে লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে